আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি এমন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে একজন কমেন্ট করেছেন যে কীভাবে পেজ ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয়। তো আমি এটা আপনাকে দেখাবো কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আপনার খুব প্রফেশনাল একটা ল্যান্ডিং পেজ আপনাকে তৈরি করতে হবে। সিম্পল ল্যান্ডিং পেজ যদি আপনি তৈরি করেন তো আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নেটওয়ার্কে গিয়ে আপনি সহজে সাকসেসফুল হতে পারবেন না। এই জন্য আমি আপনাদের দেখাবো কীভাবে প্রফেশনাল পেজ ল্যান্ডিং তৈরি করতে হয়। তো আমি এটা ল্যান্ডিং তৈরি করলে আপনাদের একটা পেইড ল্যান্ডিং পেজ একটা ওয়েবসাইট আমার দরকার। আমি সেটা সাধারণত বিল্ডার অল এটার মধ্যে আমি সবসময় প্রিফার করি। এটার মধ্যে সহজে এখানে আপনি যদি সহজে অ্যাকাউন্ট করেন, এখানে যদি এটা পেইড কিন্তু আপনার অ্যাকাউন্ট করার পরে 40 ডেজ আপনি ফ্রি ট্রায়াল পাবেন। আপনি এখানে জাস্ট গিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করে আপনি ইমেল আইডি কিছু তথ্য দিবেন, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিবেন। আপনার মেলে একটা যে মেল আইডিটা দিবেন সেখানে তারা একটা মেল পাঠাবে, সেখানে গিয়ে আপনি কনফার্ম করবেন, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এখানে বিল্ডার অনলাইনে অ্যাকাউন্ট করা খুবই সহজ। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা আছে আমি লগইনে যাচ্ছি। একটু স্লো, নেটটা আবহাওয়া, দেশের আবহাওয়া ভালো না, এই জন্য একটু স্লো কাজ করতেছে। তো আমার পেজটা তৈরি এখানে চলে আসছে। জাস্ট এখানে দেখি পিক্সেল পারফেক্ট সাইট বিল্ডার, এখানে আমি ইন্টার লিখব। আমি এখানে বেশ কিছু পেজ ল্যান্ডিং আমি তৈরি করেছিলাম এখানে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাবো, এখানে দেখেন এই জায়গাটা দেখেন নিউ ওয়েবসাইট আমি চলে যাবো। এই ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো ফ্রি ল্যান্ডিং পেজ আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন, চাইলে ব্ল্যাঙ্কও নিতে পারেন, এখানে সাদা আছে। তো আমার পেজ ল্যান্ডিংটা তৈরি হয়েছে, পেজটা চলে আসছে, উঠে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা আপনি চালিয়ে নিতে পারেন। তো আমি আপনাদের একটু অন্যভাবে দেখাচ্ছি যে আপনারা এখান থেকে না নিয়ে আমি আপনাকে দেখাই। আপনারা জাস্ট এখানে সেল ফানেল, আপনারা যে এই ল্যান্ডিং ফানেলটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। সেল ফানেলে ক্লিক করলে নিচে দেখবেন অ্যামাজন কুপন ফানেল, এখানে ক্লিক করবেন। অ্যামাজন কুপন ফানেলে ক্লিক করলে দেখেন একটা ল্যান্ডিং পেজ চলে আসবে, এটাকে এডিট করবেন। একটু স্লো কাজ করতেছে। ফ্রি একটা এটা ল্যান্ডিং পেজ, আপনারা এখানে যেগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিব, জাস্ট দরকার নেই আমার। এখানে জাস্ট ডান ক্লিক করলে ডিলিট, এখানে আমার লোগোগুলো দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দেব। এগুলো তো অতিরিক্ত বিষয় আমার দরকার নাই, এগুলো যেহেতু ফ্রি। তো এগুলো আমার দরকার নাই। তো মোটামুটি এগুলো কিছুই রাখবো না, আমি সব ডিলিট করে দেব।
আমি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। আমি এই ল্যান্ডিং পেজ তৈরি করতে আমাদের একটা অফার চুজ করতে হবে। তো অফারটা আমরা অ্যাডওয়ার্ড মিডিয়া থেকে আমরা নিব, আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। তো অ্যাডওয়ার্ড মিডিয়াতেও আপনারা সহজে অ্যাকাউন্ট করা সহজ, জাস্ট সাইন আপ করবেন। তো আমার সাইন আপ করাই আছে, যেহেতু আমি যাচ্ছি। এই যে ক্যাম্পেইন, ক্যাম্পেইনে যাবো, অল ক্যাম্পেইনে দেখবো যেগুলো। আপনি একটা বিষয় এখানে মাথায় রাখতে হবে আপনাদেরকে, আপনি সব ক্যাম্পেইনগুলো নেবেন না, যেগুলো ইমেল সাবমিটিং সেগুলো অল ক্যাম্পেইন গিয়ে দেখবেন। এই ডান পাশে দেখবেন ইমেল সাবমিটস, এই ইমেল সাবমিটে চলে যাবেন। এখানে কান্ট্রিটা আপনারা চুজ করতে পারেন। আমি ইউনাইটেড স্টেটের অফারগুলো বেশি নিই, কারণ পৃথিবীর অধিকাংশ ট্রাফিক আসে ইউনাইটেড স্টেট থেকে, যেখানে প্রায় 50% মতো ট্রাফিক ইউনাইটেড স্টেট থেকে আসে। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্য নেটটা একটু স্লো কাজ করতেছে। দেখেন ইউনাইটেড স্টেটে এখানে অনেকগুলো অফার চলে আসছে, আমি যে কোনো একটা অফার এখান থেকে নিতে পারি, আপনার পছন্দ মতো একটা অফার নেবেন। দেখেন এখানে RS $500 ভিসা গিফট কার্ড সাবমিট ইউএসএ, অনেকগুলো এখানে আছে। GBS, কোকা কোলা, উবার ইটস, অ্যাপল ওয়াচ, ভিসা গিফট কার্ড, এটা একটা ভালো, $500 ভিসা গিফট কার্ড ইউএসএ, এটা একটা ভালো অফার। আরো দেখি, আচ্ছা আমরা এটা নিতে পারি। এই যে গিফট কার্ড, ভিসা গিফট কার্ডের একটা অফার আমরা আছে এখানে, আমরা এটা নিতে পারি। জাস্ট এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক চলে আসছে, এই যে আমার এই লিঙ্কটা আমরা নিব। হ্যাঁ, তো আমরা পেজটা তৈরি করতেছি, আমরা চলে যাই বিল্ডার হলে, আমরা ওই সুপার ওই অফারটা নিলাম, যে অফারটার নাম হচ্ছে, আমরা এখান থেকে কপি করে নিব। এটা আমি ডিলিট করে দিব, রাখবো না, এটাই রাখবো। এটাকে টেক্সট, জাস্ট এটার মধ্যে ডান ক্লিক করলে টেক্সট, তো টেক্সট আসলে আমি এখানে লিখতে পারবো। এখানে আমি আমার মতো পছন্দ মতো আমি এটার উপরে আমি লিখতে পারবো। তো আমি এটা পেস্ট করে দিলাম, এটাকে একটু বোল্ড করা যেতে পারে। কালারও দিতে পারি চাইলে, এখানে কালার আছে, আমি একটু কালার দিলাম। আর এখানে অফারের প্রাইসটা ছিল কত, $1.40। তো আমরা এখানে প্রাইসটা এখানে লিখবো, জাস্ট ডান ক্লিক করবো, টেক্সট টেক্সট চলে আসবে, এটার মধ্যে আমি $1.40 US। তো এটা আমি দিলাম, এটাকে আর বোল্ড করার দরকার নেই, জাস্ট এই সেভ 60% এটা আমি রাখবো না, এটাকে ডিলিট করে দিলাম। এটা থাকবে গেট লিঙ্ক, এটা থাকবে। তো আমরা এখানে একটা পেজ করব, পেজ দিব। তো আমি জাস্ট এই প্লাস চিহ্নটা দেখেন, এই যে প্লাস চিহ্নটার মধ্যে ক্লিক করব, ক্লিক করলে এখানে যে ইমেজ, ইমেজে ক্লিক করলে এখানে ইমেজ আসতেছে। ইমেজটা আমার চলে আসছে, কেটে দিছি। তো এটাকে আমি এখানে নিয়ে যাবো, এটাকে একটু ছোট করবো, ডাবল আসছে, অবশ্যই এটা ডিলিট করে দেবো। এটাকে ডাবল ক্লিক করবো, দেখেন এখানে ইমেজ কিন্তু আপলোড চলে আসছে, আমি এখানে থেকে ইমেজ আপলোড নিতে পারবো। তো আমার এখানে অবশ্য কিছু ভিসা গিফট কার্ডের ইমেজ আছে, সেহেতু আমার দরকার পড়ছে না আপলোড করা। আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপলোড করবেন,
হ্যাঁ, আপনার এই ভিসা গিফট কার্ডের আপনি গুগলে গিয়ে সার্চ দিলে হবে ভিসা গিফট কার্ড, তো অনেকগুলো ইমেজ পাবেন, যে কোনো একটা ইমেজ এখানে আপনার ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন এই জায়গায়। তো আমি তারপরে আপনি আপনাদের দেখা দিচ্ছি যে এখানে জাস্ট আপলোড করলে এই যে আপনার এখানে চলে আসবে আপনার যে ডাউনলোড অপশন যেখানে আছে এখানে সেখানে থাকবে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করবেন চলে আসবে। তো আমার এখানে যেহেতু আছে একটা ভিসা গিফট কার্ডের একটা ইয়ে আছে, আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমি কনফার্ম করে দিলাম নিচে, দেখেন আমার ভিসা গিফট কার্ডটা চলে আসছে। তো এখন আমাকে তো ওই লিঙ্কটা দিতে হবে, এখানে এখানে তো লিঙ্কটা নিয়ে আসতে হবে। তো আমি যে লিঙ্কটা ওইখান থেকে পেয়েছিলাম অ্যাডহক মিডিয়া থেকে, তো ওই লিঙ্কটা সম্পর্কে আমাকে ওখানে দিতে হবে। তো লিঙ্কটা দিতে গেলে আমাকে কী করতে হবে, আমার সেই এই লিঙ্কের এখানে ডান ক্লিক করব। হ্যাঁ, ডানে ক্লিক করলে আমার মাউসের সরি বামে ক্লিক করলে এখানে অ্যাকশন, দেখেন অ্যাকশন, অ্যাকশনে চলে আসব। অ্যাকশনে চলে আসার পরে এই দেখেন ওয়েব অ্যাড্রেস, এই ওয়েব অ্যাড্রেস, এই ওয়েব অ্যাড্রেসে আমি আমার লিঙ্কটা আমি কী করবো ওইখান থেকে ওই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে চলে আসবো, এসে আমি এই জায়গায় আমি পেস্ট করে দেব। আমার লিঙ্কটা দেওয়া হয়ে গেছে, জাস্ট এখানে আমি ওকে করে দিলাম, এখানে এখানে কিন্তু আমার লিঙ্ক চলে আসছে। আমি প্রিভিউতে যাই আর দেখি প্রিভিউতে আমাদের ল্যান্ডিং পেজটা, দেখেন কত সুন্দর একটা ল্যান্ডিং পেজ হয়েছে আমার, অনেক সুন্দর একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটা আমার ল্যান্ডিং পেজ, এটা আমার মোবাইলে কেমন দেখা যাবে, এটা তো আমার ল্যাপটপ ভিউ, আমি চাইলে মোবাইল ভিউও দেখতে পারবো। মোবাইলে একটু সরিয়ে ছিটে আছে, তো আমরা একটু ভিউতে যাই, এটা একটু সাইজ করে নিতে পারি, আমরা এটাকে বড় করতে পারি। মোটামুটি এটা ঠিক আছে, আমার এই লিঙ্কটা চলে আসছে। তো আমি জাস্ট প্রিভিউতে যাচ্ছি, মোবাইল প্রিভিউতে, দেখেন এটা চলে আসছে। ল্যাপটপে যদি যাই, দেখেন ল্যাপটপে এটা চলে আসছে, এটা ল্যাপটপে এরকম দেখা যাবে, মোবাইলে এরকম দেখা যাবে। তো আমি এই লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিছি, এখানে কিন্তু লিঙ্ক আমার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি জাস্ট কী করবো, সেভ করব। তো সেভ করলে আমি এখানে জাস্ট সেভ করলাম, এখানে সেভ দিলাম, সেভ দিলে এখানে একটা নেম চাইছে, আমার যে নাম আমি তৈরি করেছিলাম সেটা না নেম চাইছে, তো আমি নাম দেবো হলো বিশ্বা, এটার নামটা ছিল হচ্ছে বিশ্বা গিফট কার্ড, ঠিক আছে আমি বিশ্বা গিফট কার্ডের নাম দিব। বিশা গিফট কার্ড ওকে দিয়ে দিলাম, আগের অ্যাকাউন্ট দিলাম, আচ্ছা এটা একটা নাম আছে অলরেডি, তো ভিসা গিফট কার্ড আমি টু দিব, এটা টু দিলাম, আমার সেভ হয়ে গেছে। ওকে, সাকসেস হয়ে গেছে, আমার এখানে কোনো কাজ নেই, আমি চলে যাব আমার পেজে, এই যে আমার আমার যে পেজ মাই সাইট, আমার যে ওয়েবসাইট সেখানে আমি চলে যাব। দেখেন আমি একটু যে এই যে ভিসা গিট কাপ টু, এটা আমার একটু আগে যেটা তৈরি করেছিলাম এটা চলে আসছে। এখন এটা আমাকে পাবলিশ করতে হবে, পাবলিশ না করলে তো জনগণ দেখবে, এই যে এখানে দেখেন এই যে এখানে একটা এই যে পাবলিশ, এই জায়গায় এখানে ক্লিক, আগেরগুলো যে পাবলিশ করা হয়েছে দেখেন এটা কালার, আর এটা পাবলিশ করি না এই জন্য এটার কালার, এগুলো আমার সব পাবলিশ করা আছে। হ্যাঁ, এগুলো সব পাবলিশ করা আছে, তো এইটা আপনারা পাবলিশ করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওকে, হ্যাঁ দেখেন চেঞ্জ সাকসেসফুলি, আমার এটা পাবলিশ হয়ে গেছে। করতেছে, হ্যাঁ
দেখেন আমার এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, যে কালার চেঞ্জ হয়ে গেছে পাবলিশ। দেখেন এখন আমার চলেন আমার এই ল্যান্ডিং পেজটা, পেজ ল্যান্ডিংটা আমরা একটু দেখি। দেখেন এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, জাস্ট এখানে যে আমি ক্লিক করি, এটা কিন্তু ওই অ্যাডওয়ার্ক মিডিয়ার সেই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে দিয়ে, যদি বাংলাদেশ থেকে এটা অনুমোদন করে না হয়তো কোনো একটা পেজে নিয়ে যায় ছাড়ে দিবে, দেখাবে দেখি কোথায় নিয়ে যায়। বাংলাদেশে যদি এটা অনুমোদন নেয়, এটা ইউএসএর একটা অফার, আমার মনে হয় না এটা ওপেন হবে। তো ইউএসএর জন্য হ্যাঁ ওপেন এটা নিয়ে গেছে, সার্ভে পেজে, এটা সার্ভে, ইউর সার্ভে নিয়ে গেছে আর কি, সার্ভে পেজে নিয়ে গেছে। সেখানে তো আমার ইমেল আইডি দিতে হবে জাস্ট, তো এটা যেহেতু বাংলাদেশে ওপেন করেন চালু করে না, সেই জন্য এটা এখান থেকে ওপেন হচ্ছে না। তো এইভাবে আপনার খুব সহজে পেজ ল্যান্ডিং তৈরি করতে পারেন, করে আপনি পাবলিশ করে বিভিন্ন অনলাইন টাকা আর্ন করতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি নতুন হন সময় দিতে হবে, লেগে থাকতে হবে, শ্রম দিতে হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি পেজ ল্যান্ডিং তৈরি করবেন, পাবলিশ করবেন, ফানেল তৈরি করবেন, পাবলিশ করবেন, করার পরে দেখবেন একটা সময় ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন। কারণ এখন প্রতিযোগিতার মার্কেট, আপনি চাইলেই যে আজকেই একটা আপনি পেজ ল্যান্ডিং তৈরি করে, আজকে ফানেল তৈরি করে, আপনি পাবলিশ করে, আজকেই আপনি আশা করেন প্রফিট আশা করেন, এটা অসম্ভব। সময় দিতে হবে আপনাকে, ইনশাল্লাহ সময় দিলে আপনি পাবেন। তো এভাবে আপনি চাইলেই আপনি আপনার পেজ ল্যান্ডিং তৈরি করতে পারেন, পেজ ল্যান্ডিং করা খুবই সহজ। আমি আশা করি আপনাদের উপকার হবে, আপনারা সহজেই পেজ ল্যান্ডিং তৈরি করতে পারবেন এবং বিভিন্ন অফার বিভিন্ন জায়গা থেকে আপনি চুজ করতে পারবেন। আমি সাধারণত অ্যাডওয়ার্ক মিডিয়ার কথাই বলি, এখান থেকে আমি অফারগুলো নিই, অ্যামাজন আছে, অ্যামাজন থেকে অফার নিতে পারেন, যে কোনো জায়গা থেকে অফার নিয়ে আপনি এখানে ফানেল তৈরি করে, ল্যান্ডিং পেজ তৈরি করে আপনি পাবলিশ করতে পারেন। এবং এভাবে আপনি অনলাইনে মাসে যদি আপনি $1,000 ইনকাম করতে পারেন, তো আপনার জন্য অনেক উপকার আসবে। আশা করি আপনারা সকলের এই ভিডিওটা ভালো লেগেছে, এখানে যদি আপনি কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, আশা করি আপনারা যদি এখানে 100 কমেন্ট আসে, আমি আরেকটা পর্বে তো আমার একটা ভিডিও দেখাবো কীভাবে আপনার বিজনেস ফানেল তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, সেটা আমি দেখাবো আপনাদেরকে। ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।